তো হ্যালো বন্ধুরা, আমরা আমাদের আসাম ইয়ারবুকের হিস্ট্রি পোর্শন থেকে ইতিমধ্যে দুইটা ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা আসাম হিস্ট্রির মাইথোলজিক্যাল রুলার্স থেকে শুরু করে বর্মন বংশ, বর্মন ডাইনেস্টি, দেন চুটিয়া কিংডম, বারাবুইয়াজ, কোচ কিংডম, তারপর কাছারি কিংডম, জয়ন্তিয়া কিংডম, এইসবগুলো আলোচনা করেছি। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আসাম হিস্ট্রির, যেটা হচ্ছে আহোম কিংস, আহোম কিংসের পোর্শনটা শুরু করব। এবং এই আসাম ইয়ারবুকে যেরকম দিয়েছে, আমরা মোটামুটি সবগুলো মেন মেন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কভার করার চেষ্টা করব। তো আহোম কিংস বা আহোম রুলের, আহোম রুলস, আহোমরা যখন রুল করা শুরু করে, শাসন করা শুরু করে আসামে, তখন থেকেই মানে আসামে মেডিভিয়াল আসাম বা মধ্যযুগের আসাম স্টার্ট হয়েছে ধরা যায় বা ধরা হয়। তো আহোম রুলস, প্রথম আহোমরা কবে আসেন আসামে? 13th century অ্যাডভেন্ট অফ দি আহোমস, 13th century আহোমরা আসামে আসেন। ফার্স্ট কিং সুকাফা, আমরা জানি যে ফার্স্ট আহোম কিং ছিলেন সাওলুং সুকাফা ছিলেন ফার্স্ট আহোম কিং। তিনি অ্যাকচুয়ালি ছিলেন প্রিন্স অফ মংলুং অফ আপার বার্মা, তো মায়ানমার থেকে তিনি আসেন। সেখানের তিনি একজন রাজকুমার ছিলেন, তিনি আসেন আসামে সাওলুং সুকাফা। তারপর সেটেলড ইন দ্য পাটকাই মাউন্টেন্স, তো পাটকাই পর্বতের নিচে তিনি সেটেল হন। তারপর এক্সাক্ট ইয়ারটা বললে 1228-এ তিনি এন্টার্স দ্য বাউন্ডারিজ আসাম থ্রু নাগা হিলস, তো আসামের বাউন্ডারিতে তিনি প্রবেশ করেন 1228-এ। তো চাওলুং সুকাফা তিনি মায়ানমার থেকে আসেন, পাটকাই মাউন্টেন্সের নিচে তিনি সেটেল হন এবং 1228-এ আসেন। 1228 থেকেই আসামে আহোম রুল শুরু হয় বলা যায়। হি ফর্ম ইজ ক্যাপিটাল চড়াইদেউ ইন 1253, তো বিভিন্ন জায়গায় তিনি ক্যাপিটাল বানানোর চেষ্টা করেন, সবচেয়ে লাস্টিকে তিনি সেটেল হন চড়াইদেউয়ে। চড়াইদেউয়ে 1253 তিনি ক্যাপিটাল সেটেল করেন। সুকাফা ডায়েড ইন 1268 AD, তো 1268 AD সুকাফা মারা যান। তারপর সুকাফার মারা যাওয়া অনেক কিং, অনেকজন রাজা তারপর আসেন, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন সুজান ফাদিনি। তার একজন নাম, আরেকটা নাম ছিল বামুনি কোয়ার। সুকাফার পর অনেক কিং আসেন, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যারা যিনি, তিনি হচ্ছেন সুদাংফা, তিনি বামুনি কোয়ার বলা হয় তার, কারণ তিনি ব্রাহ্মণের গড়ে জন্মগ্রহণ করেছিলেন। হি এসেশন মার্কস দ্য ফার্স্ট স্টেজ অফ গ্রোথ অফ ব্রাহ্মণিক্যাল ইনফ্লুয়েন্স ইন অ্যামাংস দ্য আহোমস, তো সুদাংফা যেহেতু ব্রাহ্মণের গড়ে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ব্রাহ্মণদের খুব পৃষ্ঠপোষকতা করতেন সুদাংফা। তারপর তার সময় টিপামদের সঙ্গে আহোমের যুদ্ধ হয়, ফলে এবং সেই যুদ্ধে আহোমরা টিপামদের পরাস্ত করতে সমর্থ হয়। তখন তিনি আগে যে চড়াইদেবের রাজধানী ছিল, সেই চড়াইদেব থেকে রাজধানীটা চারগুয়া নিয়ে ধিং রিভার, ধিং রিভারের পাশে চারগুয়াতে ক্যাপিটাল স্থানান্তর করেন। তো এরকম অনেকগুলো আছে আহোম কিংস কে কোন জায়গায় ক্যাপিটালকে স্থানান্তর করেন, এগুলো মনে রাখতে লাগে। যেমন চাওলুং সুকাফা চড়াইদেবে প্রথম 1253 ক্যাপিটাল করেছিলেন, তারপর তার কয়েক বছর পর সুদাংফা, যিনি যাকে বামুনিকোর বলা হয়, তিনি ক্যাপিটাল শিফট করে নিয়ে যান ধিং দিবারের পাশে, ধিং দিবারের পাশে, যেটাকে চারগুয়া নিয়ে যান, চারগুয়া বলা হয়। তারপর টিপামদের সঙ্গে তিনি যুদ্ধ হয়েছিল, টিপামদের সঙ্গে যুদ্ধের পর সেটা পিসফুলি শেষ হয়, স্যাক্রিফাইসিং চিকেনস, তো মুরগি স্যাক্রিফাইস করার মাধ্যমে শেষ হয়, এবং সেই নাম থেকেই পাটকাই নাম এসেছে। পাট মানে হচ্ছে কাটা, আর কাই মানে হচ্ছে চিকেন। তারপর সুনাংফার পরে অনেক রাজা আহোম রুল করেন, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যিনি তারপর, তিনি হচ্ছেন সুহুংমুং। সুহুংমুং কি আসামের যে 600 বছরের যে আহোম রুলসের ইতিহাস, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ধরা হয় সুহুংমুং, এবং তিনি হিন্দু নাম নেন স্বর্গনারায়ণ। সুহুংমুং হিন্দু নাম নেন স্বর্গনারায়ণ। তাকে ডিহিঙ্গিয়া রাজা বলা হয়, ডিহিঙ্গিয়া রাজা বলা হয় কারণ তিনি বকোটা ডিহিং নদীর পাশে বকোটা অঞ্চলে তার রাজধানী স্থানান্তর করেন, এজন্য তাকে ডিহিঙ্গিয়া রাজাও বলা হয়। তারপর তিনি আর কি কি উল্লেখযোগ্য কাজ করেন, সুহুংমুং থার্ড ক্লাস অফ মিনিস্টার্স, মানে 3 নম্বর একটা শ্রেণী তৈরি করেন মিনিস্টারের, বরপাত্র গুহাই। আগে 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 ছিল দুইটা, বরগুহাই আর বুড়া গুহাই। বরগুহাই এবং বুড়া গুহাই ছাড়াও তিনি বরপাত্র গুহাই বলে আরেকটা মন্ত্রীর পদ সৃষ্টি করেন, কে করেন? সুহুংমুং। আমরা 3 নম্বর উল্লেখযোগ্য রাজার কথা বলছি, সুকাফা, সুদাংফার পর আমরা সুহুংমুঙ্গের কথা পড়ছি এখন।
তারপর এভাবে মোটামুটি এই কাজগুলো তিনি সুহংমুং করেন। তারপর সুহংমুঙ্গের সময়ে মুঘলসরা ফার্স্ট অসমে এসে ইনভেড করে, তো প্রথম কিন্তু মুঘলরা পরাজিত হয়। পরাজিত হওয়ার পর সেই সুহংমুং মুঘল যারা প্রিজনার্স হিসেবে বন্দি করা হয়েছিল তাদেরকে সেটেল হওয়ার সুযোগ দেন এবং তারা বেল মেটালের কাজ শুরু করেন, কাঁসার বাসনপত্রের কাজ শুরু করেন। তো তাদেরকে আসামে বর্তমানে তাদের বংশধরকে মরিয়া বলা হয় এখন, যারা মুঘল সৈন্য থেকে প্রিজনার্স যারা হয়েছিল। শ্রীমন্ত শঙ্করদেব গট ফুল ইম্পেটাস টু প্রিচ হিজ বৈষ্ণবা ধর্মা ডিউরিং স্বর্গনারায়ণ। তো সুহংমুং বা স্বর্গনারায়ণের সময়েই শ্রীমন্ত শঙ্করদেব তার বৈষ্ণব ধর্মের প্রচার করার সম্পূর্ণ সুযোগ পান। তারপর এই মোটামুটি সুহংমুঙ্গের কাহিনী। তারপর সুহংমুঙ্গের পর আছেন শুক্ল্যাংমুং। শুক্ল্যাংমুকে বলা হয় গড়গাঙ্গি রাজা, কারণ তিনি আবার রাজধানী শিফট করেন। সুহংমুং দিহিঙ্গি রাজা বলা হয়, দিহিং নদীর পাড়ে নিয়ে যান। আর শুক্ল্যাংমুকে বলা হয় গড়গাঙ্গি রাজা, কারণ তিনি গড়গাঙ্গে তিনি গড়গাঁওয়ে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। তিনি গড়গাঁও পুকুরি একটা বা নাগালি এই দুইটা একটা পন্ড আর নাগালি একটা রাস্তা নির্মাণ করেছিলেন শুক্ল্যাংমুং। শুক্ল্যাংমুঙ্গের পর তার ছেলে সুখাম্ফা রাজা হন। সুখাম্ফাকে খুড়া রাজাও বলা হয়, কারণ খুড়া রাজা বা লেম রাজা মানে তিনি তার পাটা খুড়া ছিল। তিনি একবার এলিফেন্ট থেকে পড়ে গিয়ে হাতি থেকে পড়ে গিয়ে পাটা খুড়া করে ফেলেন, সেই থেকে তার নাম হয়ে যায় খুড়া রাজা। তারপর সুকাম্ফার থেকে পরে তার ছেলে সুসেনফা আসেন, তিনি নাম নিয়েছিলেন প্রতাপ সিংহ। তো প্রতাপ সিংহকে নাম নিয়েছিলেন সুসেনফা। তারপর এই সুসেনফা আরও একটা অ্যাডমিনিস্ট্রেশনে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করেন, সেটা হচ্ছে তিনি আর একটা নতুন পোস্ট সৃষ্টি করেন অ্যাডমিনিস্ট্রেশনে, সেটা হচ্ছে বড়ফুকন। তো আগে থেকে তো তিনটা ছিল, আগে প্রথমে দুইটা ছিল বড়গুহাই আর বুড়াগুহাই। তারপর শুক্ল্যাংমুং বা স্বর্গনারায়ণ সুহংমুং বা স্বর্গনারায়ণ কী করেন বুড়া বরপাত্র গুহাইটা সৃষ্টি করেছিলেন। তারপর তারপর প্রতাপ সিংহ বা সুকাম্ফা আরেকটা পদ সৃষ্টি করেন, সেটা হচ্ছে বরপাত্র গুহাই, বরফুকন পদটা তিনি সৃষ্টি করেন। আর তিনি বরবরুয়া বলে আরেকটা সৃষ্টি করেছিলেন, যেখানে ফার্স্ট বড়বড়ুয়া ছিলেন মোমাই তামুলি বড়বড়ুয়া, মোমাই তামুলি বড়বড়ুয়া যিনি লাচিত বরফুকনের বাবা ছিলেন। তো লাচিত বরফুকন সম্পর্কে আমরা পড়ব সুপুংমুঙ্গের সময়, চক্রধর সিংহের সময় লাচিত বরফুকনের কথা আমরা পড়ব। তো মোমাই তামুলি বড়বড়ুয়া আর এই সুকাম্ফার ছেলে সুসেংফাই ছিলেন ফার্স্ট যিনি পাইক সিস্টেমটা প্রবর্তন করেন। পাইক সিস্টেম মানে হচ্ছে যে সার্ভিস দিতে লাগতো কমন পাবলিক, যারা প্রজা যারা আছে প্রজাদের মধ্যে থেকে যদি স্লেভ না হয় বা কোনো রাজকার্যে জড়িত ব্যক্তি যেমন ব্রাহ্মণ না হন, তাহলে বাকি সব যারা আছেন তারা সিভিল সার্ভিস দিতে লাগতো সমাজে, সেই রাজার আন্ডারে কাজ করতে লাগতো, নন পেইড চাকরি করতে লাগতো, সেটাই ছিল পাইক সিস্টেম। তো এই পাইক সিস্টেমের আন্ডারে 1000 জন, 100 জন এবং 20 জন এরকম পিপুলে বাক করে করে তাদের উপরে একজন করে অফিসিয়াল নিযুক্ত করা হতো। 1000 জনের উপরে যাকে যাদের নিযুক্ত করা হতো তাদের বলা হতো হাজারিকা, 100 জনের উপর যাকে নিযুক্ত করা হতো তাকে বলা হতো শইকিয়া, আর 20 জনের উপর যাকে নিযুক্ত করা হতো তাকে বলা হতো বোরা। তো স্বর্গনারায়ণ মোটামুটি এই কাজগুলোই করেন, প্রতাপ সিংহ মোটামুটি এই কাজগুলোই মেনলি করেন, তো তাকে বলা হতো তাই বুদ্ধি স্বর্গনারায়ণ। তারপর প্রতাপ সিংহের পর আসেন সুরামফা সুতিনফা এরা, এর মধ্যে সুতিনফা যিনি ছিলেন তিনি তাকে বলা হতো নরিয়া রাজা, কারণ তিনি শিখ রাজা আর কি, মানে তিনি অসুস্থ থাকতেন সবসময়, সেই জন্য তাকে নরিয়া রাজা বলা হতো। তার মেরুদণ্ডটা বাঁকা ছিল বলে তাকে অনেক সময় কেকড়া নামেও জানা যায়, মানে খাকড়া বা কেকড়া নামেও মানুষ পরিচয় দিত। তারপর সুতিনফার পর সুতামলা আছেন, যিনি হিন্দু নাম নিয়েছিলেন জয়দ্বত সিংহ। এই এই সুতামলা বা জয়দ্বত সিংহ যখন মুসলিমরা আক্রমণ করে আসামে তখন তিনি পালিয়ে গিয়েছিলেন গড়গাঁও থেকে পালিয়ে গিয়েছিলেন। সেই পালিয়ে গিয়েছিলেন বলে তাকে মানুষ নাম দিত বাগনিয়া রাজা বা ফিউগিটিভ রাজা। এই সুতামলার সময় ঔরঙ্গজেবের কমান্ডার ইন চিফ মির্জুমলা, এই মির্জুমলার আক্রমণেই সুতামলার সময় হয়েছিল।
তারপর মোগলরা গড়গাঁও দখল করে ফেলে 1662 সুটামলা সময়ে। তারপর 1663 সুটামলা বা জয়দ্বীপ সিংয়ের সঙ্গে মোগলদের একটা সন্ধি হয়, সেই সন্ধিতে ট্রিটি সাইন হয়। তো সেই সন্ধি মতে সুটামলার মেয়ে রমণী গাবরুকে তিনি জয়দ্বীপ সিংহ মোগলদের হাতে দিতে বাধ্য হয়েছিলেন এবং সঙ্গে প্রচুর পরিমাণে টাকা দিয়েছিলেন। তারপর সুপুংমুং বা চক্রধ্বজ সিংহ, তারপর আছেন সুপুংমুং বা চক্রধ্বজ সিংহ, জয়দ্বীপ সিংহের পরে আছেন সুপুংমুং। তো তার সময় লাচিত বরফুকন, তারই প্রধান সেনাপতি ছিলেন লাচিত বরফুকন, যে আমরা সরাইঘাটের যুদ্ধের কথা জানি, সরাইঘাটের যুদ্ধে মোগলদের পরাজিত করেন, আহমরা মোগলদের পরাজিত করে সেই লাচিত বরফুকন যে সেনাপতি ছিলেন তিনি কোন রাজার আন্ডারে ছিলেন? চক্রধ্বজ সিংহ, চক্রধ্বজ সিংহ বা সুপুংমুং। তো আর লাচিত বরফুকন কে ছিলেন? আগে যে মুমায়তামলি বড়বড়ুয়া ছিলেন, ফার্স্ট বড়বড়ুয়া যিনি প্রতাপ সিংহ বা সুসেংফা সৃষ্টি করেছিলেন এই পটটা, সেই বড়বড়ুয়া পদের ফার্স্ট বড়বড়ুয়া মুমায়তামলি বড়বড়ুয়া ছিলেন লাচিত বরফুকন। তারপর লাচিত বরফুকনকে অ্যাসিস্ট করতেন আতন বুড়া গোহাই বলে আরেকজন। তো লাচিত বরফুকন আহোমদের পরাজিত করে গোয়াটি আবার পুনরুদ্ধার করেন। আমরা জানি যে রাম সিংহ এসেছিলেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে মোগলদের পক্ষে, আর এদিক থেকে ছিলেন লাচিত বরফুকন। তো একটা বড় ব্যাটেল হয় সরাইঘাটে 1671। তো সরাইঘাটে যুদ্ধ কবে হয়েছিল? 1671, সেখানে মোগলদের পরাজিত করে আহোমরা। এবং এই যুদ্ধের পর মানস রিভার যেটা আছে সেই মানস রিভারটা ডিমার্কেশন লাইন হয়ে যায় আহোম আর মোগলের মাঝখানে। এবং এটা 1826 যখন ট্রিটি অফ ইয়ান্ডাবুর পর আসাম ব্রিটিশের আন্ডারে চলে যায় তখন পর্যন্ত এই মানস রিভারটাই ছিল মোগল আর আহোমসের মধ্যে মেইন ডিমার্কেশন লাইন। তো তারপর আরও একজন ছিলেন সেই সময় খুব উল্লেখযোগ্য, লালুকসলা বরফুকন। লালুকসলা বরফুকন একজন সেনাপতি ছিলেন। তো লালুকসলা বরফুকন আসলে বিখ্যাত থেকে কুখ্যাত বলা যায়, কারণ তিনি অনেক কনস্পিরেসিতে লিপ্ত হয়েছিলেন। তিনি আতন বরগুলাকে হত্যা করেন, তারপর তিনি রত্নোদ্যোত সিংহকে রাজা হিসাবে বসান, যে রত্নোদ্যোত সিংহ বা সুলিকফা ছিলেন একজন একটা বাচ্চা ছেলে ছিলেন, তাকে তাই লোলা রাজাও বলা হয়। তো লালুকসলা বরফুকন একটা অনেক ধরনের কনস্পিরেসি করেন। তো সুলিকফা আর রত্নোদ্যোত সিংহকে বলা হয় লোলা রাজা বা বয় কিং। এই লালুকসলা বরফুকন গদাপানি বলে আরেকজন ছিলেন যিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, তার স্ত্রী জয়মতীকে তিনি আটক করেছিলেন। এবং সেই গদাপানি যিনি পালিয়ে যাওয়ার পর জয়মতীর কাছ থেকে তিনি গদাপানির ইনফরমেশান পাওয়ার জন্য অনেক জয়মতীকে অনেক টর্চার করেছিলেন। তো আমরা সত্যি জয়মতীর কথা জানি। তারপর এই এত ঘৃণ্য কাজ করার পর লালুকসলা বরফুকন একদিন মারা যায়। সে তারপর আবার গদাপানি সেই আহোমের সিংহাসনে বসেন। তো তিনি বলে আহোম নাম নিয়েছিলেন, গদাপানি আহোম নাম নিয়েছিলেন সুপাটফা, আর হিন্দু নাম ছিলেন গদাধর সিংহ। তো তার সময় মোগলদের সঙ্গে যুদ্ধ হয় যেটাকে বলা হয় ইটাখুলি রন, ওয়ার অফ ইটাখুলি। এবং মোগলরা আবার গুয়াহাটি ক্যাপচার ব্যাক এবং গুয়াহাটি আবার দখল করে ফেলে। তারপর এই গদাপানি বা গদাধর সিংহ অনেক হিন্দু ধর্মকে অনেক স্প্রেড করতে সক্ষম হয়েছিলেন। তিনি হুমানন্দ দেবালয় আর গুয়াহাটিতে হুমানন্দ দেবালয় আর দেওদর আলী নিয়ার গোলাঘাট এই এই জিনিসগুলো তিনি নির্মাণ করেছিলেন। তার সময় কপার প্লেটস তৈরির ফার্স্ট নিদর্শন পাওয়া যায়। তো আজকের বিরতি আমরা আর বেশি আলোচনা করব না, আহোম কিংসের বিষয়ে আমরা অনেকজন আহোম কিংসের অনেকগুলো কাজ এবং কোথায় রাজধানী শিফট করেছিলেন, কী নাম নিয়েছিলেন, তো অনেকগুলো কোয়েশ্চন আনসার আছে এখানে মেইনলি, সেগুলো আমরা পড়বো। সাহলুং চোকাফা থেকে শুরু করে পাটকাই পর্বত কবে এসেছিলেন? 1228। তারপর চড়াইডিবে রাজধানী স্থানান্তর তিনি তৈরি করেন। তারপর অনেকজন আসে, তারপর অনেক কিংয়ের পর মোটামুটি উল্লেখযোগ্য ছিলেন সুদংফা, যিনি আবার তাকে বামুনী কুঁয়ারও বলা হয়, তাকে ব্রাহ্মণদের জন্মগ্রহণ করেছিলেন। তারপর টিপামদের সঙ্গে যুদ্ধের পর তিনি রাজধানী স্থানান্তর করে দিহিং নদীর কিনারে চরগুয়াতে নিয়ে যান। তো তার নাম দিহিঙ্গিয়া রাজাও ছিল। তারপর সুহুংমুং আসেন, সুহুংমুংয়ের শাসনকাল খুবই উল্লেখযোগ্য ছিল। তারপর তিনি বরপাত্র গুহায় পদ সৃষ্টি করেন, আগে থেকে বড়গুহায় বুড়াগো এই পদগুলো ছিল।
তো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমরা প্রত্যেকজন আহোম কিংসের মেন মেন কাজগুলো মেনলি আজকে আমরা পড়লাম। তো সুদাংফার পর উল্লেখযোগ্য ছিলেন সুহুংমুং, সুহুংমুংয়ের পর গড়গাঙ্গিয়া রাজা বা শুক্ল্যাংমুং ছিলেন, শুক্ল্যাংমুংয়ের সঙ্গে পরে আসেন সুখাম্ফা, সুখাম্ফার পর উল্লেখযোগ্য ছিলেন সুসেংফা। তো এরা কোন কাজকে কোন কাজ মেনে উল্লেখযোগ্য কাজ করেছেন। তারপর বর্বরুয়া পর সৃষ্টি করা মুমাই তামুলি বর্বরুয়া পাইক সিস্টেম, নরা রাজা বা শিখ রাজা কাকে বলা হয়, সুটামলাকে, সুটামলার সময় কী হয়েছিল, সুটামলা বা জয়ধ্বজ সিংয়ের সময় কী হয়েছিল, তাকে বাগনিয়া রাজা কেন বলা হয়। তারপর ঔরঙ্গজেবের কমান্ডার যে মির্জুমলা কার সময় আসামে আসেন, গড়গাঁও মোগলরা কবে কার সময় দখল করে, তো জয়ধ্বজ সিং মোগলদের সঙ্গে কী ট্রিটি হয়েছিল, সুপুংমুং বা চক্রধ্বজ সিংহ কে ছিলেন, বা তার সময় তার প্রধান সেনাপতি লাচিত বরফুকন ছিলেন, তখন সরাইকেলা যুদ্ধ কবে হয়েছিল, এই সবগুলো মোটামুটি আমরা মেন মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পড়লাম। লালুক সলা বরফুকন, লালুক সলা বরফুকনের কাহিনী পড়লাম, তিনি কী কনস্পিরেসিতে লিপ্ত হয়েছিলেন, তারপর কাকে তিনি লড়া রাজা বা কোন বয় কিংকে তিনি বসিয়েছিলেন আহোমদের সিংহাসনে, তারপর গোদাপানি এবং জয়মতীর কাহিনী। তো মোটামুটি আজকের এই ভিডিওতে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করলাম এবং হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন যেগুলো আমরা নোট ডাউন করে করে রেখে আমরা পরে সেগুলো পড়তে পারবো।